ওয়েলকাম টু মাই ইউটিউব চেনেল এইচ আর এডুকেশনেল হাব। মরমৰ ছাত্র ছাত্রীসকল, আজ আমি আলোচনা করিম অসম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাস সেভেনৰ সায়েন্সৰ যিটো চ্যাপ্টাৰ 15 আছে, এইটো জলবায়ু আৰু প্ৰাণীৰ অভিযোজন। এই চ্যাপ্টাৰৰ যিটো প্ৰশ্নাৱলী আছে, প্ৰশ্নাৱলীৰ 100% এনচাৰ আজ আমি আলোচনা করিম। মরমৰ ছাত্র ছাত্রীসকল, তোমালোকে ক্লাস 6ৰ পৰা ক্লাস 10লৈকে সায়েন্স আৰু মেথছৰ সকলো ধৰণৰ প্ৰশ্নৰ এনচাৰ তোমালোকে এইটো ইউটিউব চেনেলতে পাই যাবা। গতিকে তোমালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব করা আর তোমার বন্ধুবর্গর সঙ্গে শেয়ার করা। তোমালোকৰ কারণে সায়েন্সৰ কারণে সকলো বিষয়ৰ বা সকলো চ্যাপ্টাৰৰে মই এম চি কিউ বনাইছোঁ। সেই এম চি কিউবোৰৰ যদি তোমালোকৰ পিডিএফ ফাইল লাগে, তোমালোকে পিডিএফ ফাইলো পাই যাবা। তোমালোকে ভিডিওটো শেষলৈকে চাই থাকা। পিডিএফৰ কাৰণে মই মোৰ পাৰ্চনেল হোৱাটছআপ নম্বৰো দি দিম। আৰু মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ ক্লাছ 7ৰ চ্যাপ্টাৰ 15টো আজি আমি আলোচনা কৰিম। ইয়াৰ আগতে গোটেইকেইটা চ্যাপ্টাৰ আমি আলোচনা কৰিছোঁ অলৰেডি, তোমালোকে ভিডিঅ'বোৰ চাই ল'ব। আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। প্ৰথম প্ৰশ্নটো চোৱা, কি কৈছে? শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা। ইয়াৰ নম্বৰ দিছে, বায়ুৰ চাপ জুখিবলৈ ব্যৱহাৰ কৰা সঁজুলিটো হ'ল? তো বায়ুৰ চাপ জুখিবলৈ তোমাৰ বেৰোমিটাৰ ব্যৱহাৰ কৰা হয়, আৰু যিটো ৰেইন গজ আছে, ৰেইন গজটো হৈছে তোমাৰ যিটো বৰষুণ আছে, বৰষুণৰ পৰিমাণ জোখা যিটো যন্ত্ৰ সেইটো হৈছে ৰেইন গজ। হাইগ্ৰমিটাৰ, এইটো হৈছে বায়ুৰ আৰ্দ্ৰতা জোখাৰ কাৰণে তোমাৰ হাইগ্ৰমিটাৰ ব্যৱহাৰ কৰা হয়, আৰু যিটো এনেমোমিটাৰ হয় এইটোৰ সহায়ত তোমাৰ বতাহৰ গতিবেগ জোখা হয়। তো যিটো তোমাৰ বেৰোমিটাৰ আছে, বেৰোমিটাৰৰ সহায়ত বায়ুৰ চাপ জোখা হয়। দুই নম্বৰ প্ৰশ্নটো চোৱা, দুই নম্বৰ প্ৰশ্নত কি কৈছে? মৰু অঞ্চলৰ জলবায়ু কি হয়? গৰম আৰু শুকান হয়। তেওঁৰ শুদ্ধ উত্তৰটো আহিব এই নম্বৰ, গৰম আৰু শুকান। তিনি নম্বৰ প্ৰশ্নটো চোৱা, তিনি নম্বৰ প্ৰশ্নত কি কৈছে? ভাৰতৰ ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্য থকা ঠাই হ'ল? ভাৰতৰ যিটো ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্য ঠাই আছে সেইটো হৈছে উত্তৰ পূব ভাৰত। ইয়াৰ ই নম্বৰটো কাৰেক্ট এনচাৰ হ'ব। দুই নম্বৰত কি কৈছে চোৱা, দুই নম্বৰত কৈছে খালী ঠাই পূব পৰা। খালী ঠাই পূব পৰা, বতৰ পৰিৱৰ্তনৰ প্ৰধান কাৰক হ'ল সূৰ্য, এইটো তোমালোকে জানাই, আৰু সূৰ্য হৈছে পৃথিৱীৰ সকলো শক্তিৰ উৎস। সূৰ্য বি নম্বৰ প্ৰশ্নটো চোৱা, পেংগুইন চৰাই এইটো দেশ অঞ্চলত বাস কৰে, মানে পেংগুইন চৰাই ক'ত বাস কৰে? এইটো মেৰু অঞ্চলত বাস কৰে। তাৰে কাৰেক্ট এনচাৰ হ'ব মেৰু অঞ্চল, বুজি পালা? ইয়াৰ পিছত চোৱা, চি নম্বৰ যিটো খালী ঠাই আছে, চি নম্বৰ খালী ঠাইত কি কৈছে? এইটো চি নম্বৰত কৈছে মেঘালয়ৰ জলবায়ু দেশ আৰু দেশ। তো এইটো মেঘালয়ৰ জলবায়ু শীতল আৰু সেমেকা হয়, কাৰণ তোমাৰ মেঘালয়ৰ বেছিভাগ সময়তে চেৰাপুঞ্জী নামৰ যিটো ঠাই আছে তাতে বেছিভাগ সময়তে বৰষুণ হৈ থাকে। তো তোমাৰ যদি যিমানে বৰষুণ হয় সিমানেই তাৰে জলবায়ুটো শীতল হয় আৰু সেমেকা হয়। ডি নম্বৰ চোৱা, বগা ভালুকৰ ছালৰ তলত এটা দাঁত চৰ্বিৰ দৰৱ থাকে। এটা ভালুকৰ যিটো ছাল আছে, ছালৰ তলত এটা চৰ্বিৰ দৰৱ থাকে, যাৰ কাৰণে ইহঁতে তোমাৰ অতিমাত্ৰা ঠাণ্ডা হ'লেও ইহঁতে বৰফাবৃত যিবোৰ ঠাই আছে সেইবোৰ ঠাইত ইহঁতে বসবাস কৰিব পাৰে। তিনি নম্বৰ প্ৰশ্নত কি কৈছে চোৱা, বতৰ কাক বোলে? এইটোৰ এনচাৰ এনেদৰে লিখিবা, কোনো এখন ঠাইৰ এক নিৰ্দিষ্ট সময়ৰ ৰ'দ, বতাহ, বৰষুণ, বায়ুৰ উত্তাপ, আৰ্দ্ৰতা আদিৰ অৱস্থাটোৱেই হৈছে বতৰ। আদিৰ অৱস্থাটোকে কি বুলি কোৱা হয়? বতৰ বুলি কোৱা হয়। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাবা, আৰু তোমালোকে ৰেগুলাৰলি ভিডিঅ'বোৰ চাই থাকিবা। তোমালোকৰ কাৰণে দৰকাৰী এম চি কিউবোৰ আলোচনা কৰা হ'ব, আৰু তোমালোকে পিডিএফ ফাইলো পাই যাবা। ফোৰ নম্বৰ প্ৰশ্নটো চোৱা, বতৰৰ মৌলসমূহ কি কি? ইয়াৰ এনচাৰ লিখিবা, বতৰৰ মৌলসমূহ হ'ল তাপ, চাপ, বৰষুণ, আৰ্দ্ৰতা। আৰ্দ্ৰতা মানে হৈছে বায়ুত থকা তোমাৰ পানীৰ পৰিমাণ, সেইটোক কয় আৰ্দ্ৰতা বুলি কয়। আৰু এই গোটেইকেইটা মানে তাপ, চাপ, বৰষুণ, আৰ্দ্ৰতা, এই গোটেইখিনিৰ মূল যিটো কাৰণ সেইটো হৈছে সূৰ্য। ঠিক আছে, মানে সূৰ্যৰ ফলতহে তোমাৰ এই জলবায়ু কি হয়, পৰিৱৰ্তন হয়। বিভিন্ন ধৰণৰ মানুহৰ কাৰ্যকলাপো আছে যাৰ ফলত পৰিৱেশ প্ৰদূষণ হয়, তাৰ ফলতো বতৰৰ পৰিৱৰ্তন হয়। এইটো তোমালোকে আপাৰ ক্লাছত পঢ়িবলৈ পাবা। ফাইভ নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, কি কৈছে? অভিযোজন বুলিলে কি কি বুজা? অভিযোজন বুলিলে এইটো কি বুজা? ইয়াৰ এনচাৰ তুমি এনেদৰে লিখিবা,
সকলো জীবই বিভিন্ন উপায় বা কৌশলৰ সহায়ত নিজৰ পৰিৱেশৰ লগত খাপ খাবলৈ চেষ্টা কৰে। পৰিৱেশৰ লগত খাপ খাবলৈ লোৱা এই উপায় বা কৌশলবোৰকে অভিযোজন বুলি কোৱা হয়। বহুতেই ইম্পৰ্টেণ্ট এটা তোমাৰ প্ৰশ্ন হয়, এই প্ৰশ্নটোতো কিন্তু তোমাৰ আপাৰ ক্লাছতো লাগিব। ছয় নম্বৰ প্ৰশ্নটো চোৱা, কি কৈছে, মেৰু অঞ্চলৰ দুবিধ জন্তুৰ নাম লিখা। মেৰু অঞ্চল মানে যিবোৰ প্ৰাণী তোমাৰ ঠাণ্ডা ঠাইত থাকে সেই মেৰু অঞ্চল বুলি কয়। তো মেৰু অঞ্চলত কি কি থাকে, পেংগুইন আৰু বগা ভালুক। পেংগুইন আৰু বগা ভালুক এই দুটা লিখি দিলে এনচাৰ হৈ যাব। ইয়াৰে পিছৰ প্ৰশ্নটো চোৱা, এইটো ছেভেন নম্বৰ প্ৰশ্ন। ছেভেন নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্য থকা দুখন দেশৰ নাম লিখা। তো ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্য ক'ত থাকে, আমাৰ ভাৰতৰ উত্তৰ পূব অঞ্চল। তো ভাৰতৰ উত্তৰ পূব অঞ্চল, তো ভাৰতৰ উত্তৰ পূব অঞ্চল আৰু মধ্য আমেরিকা, আমেরিকার যে মাজভাগ আছে তাতেও তোমার কি হয় বর্ষারণ্য দেখা পাওয়া যায়। বর্ষারণ্য মানে যাব তোমার অরণ্য অঞ্চলত বা তোমার গছ গছনি থাকা অঞ্চলত সঘনে বরষুণ হয়ে থাকে, তেনেকুৱা অঞ্চলক বর্ষারণ্য বলে কোৱা হয়। বর্ষা মানে হচ্ছে বরষুণ আর অরণ্য মানে হচ্ছে জঙ্গল, বুঝি পালা। এইট নম্বর কুৱেশ্যন চ, দিনটোর সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা কেতিয়া জোখা হয়। তো দিনটোর সর্বোচ্চ তাপমাত্রা আগভাগত জোখা হয় আর সর্বনিম্ন তাপমাত্রা শেষর ভাগত জোখা হয়। মানে দিনের আরম্ভণিতে সর্বোচ্চ তাপমাত্রাটা জোখা হয় আর যেতিয়া দিনটো শেষ হওয়ার ফলে যায় তেতিয়া সর্বনিম্ন তাপমাত্রাটো জোখা হয়, বুঝি পালানে। এর পিছত নাইন নম্বর কুৱেশ্যনটো চোৱা, পেঙ্গুইনৰ অভিযোজন সম্বন্ধে চমুকৈ লিখা। পেঙ্গুইনে তোমাৰ ঠাণ্ডা বতৰত কেনেকৈ জীয়াই থাকে সেইটোৰ বিষয়ে লিখিবলৈ দিছে, তাৰ মানে অভিযোজন। এইটোৰ এনচাৰ এনেদৰে লিখিবা, পেঙ্গুইন দক্ষিণ মেৰু অঞ্চলত বাস কৰে আৰু এই চৰাইবিধে জাক পাতি ফুৰে। এইটো এটা অভিযোজন হয়, ই অকলে অকলে কেতিয়াও নুফুৰে, ই তোমাৰ সদায় দল বান্ধিহে ফুৰে বা জাক পাতিহে এঠাইৰ পৰা আন ঠাইলৈ যায়। এই চৰাইবিধে মাছ খাই জীয়াই থাকে। ইহত প্রচণ্ড হিতৰ পৰা রক্ষা পাবৰ বাবে সিহঁতে প্ৰায় উলম্বভাৱে থাকে। মানে তোমালোকে জানাই পেঙ্গুইনটো তোমাৰ এনেকৈ থিয় হৈ থাকে আৰু মূৰটো ওপৰ ফালে তুলি ৰাখে যাতে মূৰটো তোমাৰ বেছি পৰিমাণে ঠাণ্ডা নালাগে, বুজি পালানে। এইটোৰ এনচাৰ এইখিনি লিখি দিবা হৈ যাব। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ কাৰণে যিবোৰ এনচাৰ লিখা হৈছে গোটেইখিনি এনচাৰ কিতাপৰ পৰা ফলো কৰা হৈছে। আর তোমালোকের যুগের এম সি কিউ ওলাইছে সেই এম সি কিউ কিন্তু খুবই দরকারি হয়, কারণ তোমালোকের আপার ক্লাসত গেলে বিভিন্ন ধরনের এম সি কিউ তোমালোকের লাগবে আর সেইব এম সি কিউ তোমার সকল ধরনের কম্পিটিটিভ এক্সামের কারণেও দরকারি হয়। টেন নম্বর কুৱেশ্যন চা, জম্মু কাশ্মীর আর কেরালার বতর তুলনা করা। মানে জম্মু কাশ্মীরের বতর কেনেকুয়া আর কেরালার বতর কেনেকুয়া সেটা আমি কম্পেয়ার করব লাগে। তো জম্মু কাশ্মীরের তুলনাত কেরালা যথেষ্ট গরম ঠাই, মানে জম্মু কাশ্মীর অল্পমান ঠান্ডা ঠাই, ঠান্ডা, কিন্তু তোমার কেরালা কি থাকে যথেষ্ট গরম থাকে। কেরালার বছরটোর বেশিরভাগ সময়তে বতর গরম আর সেমেকা হয়ে থাকে, বুঝি পালানে। আর জম্মু কাশ্মীরত তোমার বরষুণের যে পরিমাণ সেটা কেরালাতে অল্প বেশি হয়, তুমি এইটাও লিখব পড়া, আর তোমার কেরালাত বরষুণের পরিমাণ অল্প কম হয়, ঠিক আছে। ইয়ার পিছর প্রশ্নটো চা, ইলেভেন নম্বর কুৱেশ্যনটোত কি কৈছে, এইটো ইলেভেন নম্বর কুৱেশ্যন হয়, এটা চা কি কৈছে, ক্রান্তীয় বর্ষারণ্যর বৈশিষ্ট্য কি, মানে ক্যারেক্টারিস্টিক্স লিখিব লাগে বর্ষারণ্য যেগুলো আছে সেইবোৰ। এইটোৰ এনচাৰ এনেদৰে লিখিবা, ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্যৰ বৈশিষ্ট্য হ'ল, ক নম্বৰ দি লিখিবা, ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্য বিষুৱীয় অঞ্চলৰ চাৰিওকাষে থাকে বাবে গৰম জলবায়ুযুক্ত হয়। যিবোৰ তোমাৰ ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্য আছে সেইবোৰৰ জলবায়ুটো অলপ কি হয় গৰম হয়। কিহৰ কাৰণে গৰম হয়, কাৰণ এইটো বিষুৱীয় অঞ্চলৰ ওচৰত থাকে আৰু বিষুৱীয় অঞ্চলৰ ওচৰত থাকিলে তোমাৰ সূৰ্যৰ পোহৰটো বেছিকৈ পৰে। এইটো মনত ৰাখিবা, বহুত ইম্পৰ্টেণ্ট হয়। বিষুৱীয় অঞ্চলত সূৰ্যৰ পোহৰটো বেছিকৈ পৰে আৰু উলম্বভাৱে পৰে, সেইকাৰণে সেই অঞ্চলত তোমাৰ কি হয় গৰম বেছি হয়। আৰু যিবোৰ মেৰু অঞ্চল আছে সেইবোৰত তোমাৰ সূৰ্যৰ দূৰত্বটো তোমাৰ কি থাকে বেছি থাকে, মানে সূৰ্যৰ পোহৰ কম পৰে আৰু সেই ফলত তাতে কি হয় তোমাৰ অলপমান সেমেকা হয় বা ঠাণ্ডা হয়, ঠিক আছে। খ নম্বৰ পইণ্টটো তুমি এনেকৈ লিখিবা, ক্ৰান্তীয় বৰ্ষাৰণ্যত জীৱ জন্তু বেছিকৈ থাকে,
গণম্বর প্রান্তীয় বর্ষারণ্যত জীব জন্তুয়ে অভিযোজনের সহায় লয়, তো এইটা লিখে দিলে হয়ে যাব। টুয়েলভ নম্বর কুয়েশন চা, সাইবেরিয়া ক্রেইন কোন দেশর? ইহত শীতকালে কলে গমন করে, অভিগমন করে, মানে যে সাইবেরিয়া আছে সেই সাইবেরিয়া ক্রেইন বলে কৈছে, এই কোন দেশর হয়? তো এই হয়েছে তোমার ভারতর ভরতপুরত থাকে, তো যে সাইবেরিয়া ক্রেইন, যদি ভারতর যে ভরতপুর আছে রাজস্থানের ভরতপুর, এই রাজস্থানত আছে, এইখানে ঠাই রাজস্থানত আছে ভরতপুর, তো তাতে এটুক তোমার কি বলে কয়, সাইবেরিয়া ক্রেইন বলে কোয়া হয়। আর যেটা তোমার ঠান্ডার দিন আহে তেতিয়া ইহতে কলে যায় চীন দেশলে ঘরে যায়, এটা সাইবেরিয়া ক্রেইন একটা প্রাণী হয়। তারপর থার্টিন নম্বর কোয়েশন চা, ক্রান্তীয় বর্ষারণ্যর জীব জন্তুর বিষয়ে চমুকায় লিখা, এটা ক্রান্তীয় বর্ষারণ্য এটার বিষয়ে তোমার শর্টকাট লিখবলে দিছে, তো এইটার অ্যান্সার তুমি এনেদরে লিখিবা, ক্রান্তীয় বর্ষারণ্য বহু সংখ্যক জীবজন্তু বিচরণভূমি মানে মানে ডিফারেন্ট টাইপ অফ এনিমেলস তাতে ঘুরি ফুরে, সেয়ে তাত খাদ্য আর বাসস্থানের বাবে জীব জন্তুর মাজত অহরহ প্রতিযোগিতা চলি থাকে, কেতবোৰ জীৱই নিজকে গছত বাস কৰিবলৈ অভিযোজনৰ সহায় লয়, গছত বগাব পৰাকৈ বান্দৰবোৰৰ দীঘল নেজ থাকে, এই নেজৰ সহায়ত ইহঁতে গছৰ ডালত পাক মাৰি থাকে, ইয়াৰ উপৰিও হাত ভৰিৰ বিশেষ গঠনে ইহঁতক ডালত খামোচ মাৰি ধৰি থকাত সহায় কৰে, বহুতো ক্ৰান্তীয় জীৱ জন্তু তীক্ষ্ণ দৃষ্টি মানে ইহঁতে তোমার বহুত ভালকৈ চাব পাৰে, ডাঁট ছাল সিহঁতর গাৰ ছালটো অলপমান মোটা হয় ডাঁট হয়, স্পর্শকাতর শ্রবণ শক্তিযুক্ত হয়, স্পর্শকাতর শ্রবণ শক্তি মানে সিহঁতে সৰু সৰু শব্দ হলেও সিহঁতে গম পায় বা সিহঁতে বুজি পায়, যেনেকুৱা আমাৰ তুলনাত কুকুরের যে শ্রবণ শক্তি সেইটো বহুত বেছি হয়, সেইকাৰণে তোমার বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন জাতীয় যে কাম আছে সেইবোৰত কুকুর ব্যবহার করা হয়। ফোরটিন নম্বর কুয়েশন তো চা, গরমকালি আর শীতকালীন বতরের পার্থক্য লিখা, গরমকালি কেনেকুয়া তোমার বতর হয় আর শীতকালি কেনেকুয়া বতর হয় সেইটো ডিফারেন্স লিখবলে দিছে, তো গরমকালি লিখিবা এটা এনেকে দুটা ভাগ করে লবা, ডিফারেন্সবোর তোমার ভাগ করে লিখিলে সেইটো তোমার বেটার হয়। গরমকালিত লিখিবা বেশিরভাগ সময়ে তাপমাত্রা বেশি হয়, গরমকালি তাপমাত্রা কি থাকে সদায় বেশি থাকে, মানে তার যে টেম্পারেচার থাকে সেইটো বেশি থাকে, বায়ুর আর্দ্রতা শুকান থাকে, মানে বায়ু তোমার গরমকালি আমার বায়ুমণ্ডলত জলীয় বাষ্পর পরিমাণ কম থাকে, সেকারণে তোমার কি হয় গরম হয়, সেই নম্বর বরষুণের পরিমাণ কি হয় কম হয়। আর শীতকালিত লিখিবা বেশিরভাগ সময় তাপ কম থাকে, দুই নম্বর লিখিবা বায়ুর আর্দ্রতা শীতল, ইয়াতে আছে শুকান ইয়াতে হয়েছে শীতল, বরষুণের পরিমাণ বেশি থাকে সেইকারণে তোমার ঠান্ডার যে বতর থাকে সেইকারণে তোমার বরষুণ হওয়ার কারণে তোমার বেশিরভাগ সময়তে ঠান্ডা থাকে। ফিফটিন নম্বর কুয়েশন চা, ফিফটিন নম্বর কুয়েশনত কি কৈছে, বগা ভালুকর অভিযোজনের বিষয়ে চমুকৈ লিখা, মানে বগা ভালুক যে আছে দেখাত হোয়াইট হয় সেইবোৰৰ অভিযোজনের বিষয়ে লিখবলে দিছে, গরমের ছাত্রছাত্রী সকল এইটার অ্যান্সার কেনেদরে লিখিবা, বগা ভালুক মেরু অঞ্চলত বাস করে, অতিপাত শীতত শরীরত প্রয়োজনীয় উষ্ণতা রক্ষা করার বাবে এই প্রাণীবুরার দেহত ডাঁট নোম বা পাখি থাকে, তদুপরি ছালর ঠিক তলতে একটা ডাঁট চর্বির তরপ থাকে, স্থানীয় প্রভাবিত পরিবেশের লগত মিলাই এই প্রাণীবুরার গার রং বগা হয় যাতে শিকারী জন্তুয়ে সিহঁতক সহজে নেদেখে, তো তুমি এইখানে অ্যান্সার লিখিলে হয়ে যাব। মরমর ছাত্রছাত্রী সকল আহিছো আজির শেষরটো প্রশ্ন লৈ, শেষরটো প্রশ্নটো আলোচনা করার আগতেই তোমালোকক কৈছিলো যে মই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দি দিম, তোমালোকে পিডিএফ ফাইলবোৰ পাই যাবা, তো তোমালোকে 7002824673 এইটো নাম্বারত হোয়াটসঅ্যাপ করিবা, তোমালোকে সায়েন্সৰ কারণে যুব চ্যাপ্টার ওয়াইজ MCQ বনাইছো গোটেকটা MCQ তোমালোকে পাই যাবা, আর তোমালোকে 6-10 সায়েন্স আর মেথসর সকল ধরনের সমাধান সকল ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ইউটিউব চ্যানেলতে পাই যাবা, গতি চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তোমার বন্ধুবর্গর সাথে শেয়ার করা।
16 নম্বর কুয়েশনত কি কৈছে চা, জলবায়ু আর অভিযোজনের মাজর সম্পর্ক কি 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 রিলেশন আছে জলবায়ু আর অভিযোজনের লগত। তেরোর এনসার এনেদরে লিখিবা, পৃথিবীর বিভিন্ন অঞ্চল জলবায়ু ভিন ভিন হয়। এই অঞ্চলবর বসবাস করা প্রাণীর বৈশিষ্ট্য বেলেগ বেলেগ হয়। একোটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের পরিবেশের লগত জীব নিজকে খাপ খাই লোক লাগে, সেইভাবে সেই অঞ্চলের জীববোরে দেহর বাহ্যিক আভ্যন্তরীণ আর স্বভাবগত কীটবর পরিবর্তন অবলম্বন করে, যাক আমি অভিযোজন বলে কও। মানে তোমার যেটু জলবায়ুর যেটু পরিবর্তন হয়, সেই জলবায়ু পরিবর্তনের লগতে জীবসমূহর অভিযোজন 100% নির্ভর করে। যদি জলবায়ু যেনেকা হয় তেনেকাই সিহতে অভিযোজন করে। এক্সাম্পল হিসাবে যদি ঠান্ডার দিন থাকে তেতিয়াহলে প্রাণীসমূহে তোমার তেনেকুয়া মানুষের কথাকে ধরা, মানুষে তোমার ঠান্ডার দিনত বেশিকে কাপড় পিন্ধে কিন্তু গরমের দিনত বেশিকে কাপড় নিপিন্ধে, এই একটা অভিযোজন হয়। আর এই অভিযোজন আমি কিহর কারণে করো, কারণ জলবায়ু পরিবর্তন হয়। গরম জলবায়ু থাকলে আমি গরমের দিন যাব কাপড় পিন্ধব লাগে সেই কাপড় পিন্ধু, আর ঠান্ডার দিনত যাব কাপড় পিন্ধব লাগে সেই কাপড় পিন্ধু। কিন্তু ঠান্ডা আর গরম কিহর কারণে হয়, সেটা তোমার জলবায়ুর পরিবর্তনের ফলতে এটা সংঘটিত হয়। বুঝি পালানে মরমর ছাত্র ছাত্রী সকল? আজির কারণে এইখিনিয়ে, আকৌ লগ পাম বেলেগ একটা ভিডিওলে। ধন্যবাদ।